নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প চরিত্রহীনা। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে ভুলবেন না। বন্ধুরা, যারা জয়েন করবেন তাদের জন্য থাকবে সপ্তাহে একটি করে অতিরিক্ত ভিন্ন স্বাদের গল্পের সমাহার। আজকের গল্প চরিত্রহীনা, প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য এবং গল্প পাঠ লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। চরিত্রহীনা গল্পের শেষে রয়েছে আরও একটি গল্প, চরিত্রহীন। গল্পটি ওয়েবসাইট থেকে সংগৃহীত। আজকে দুটি গল্প কেমন লেগেছে অবশ্যই মন দিয়ে শুনে আমাকে জানাবেন আপনারা। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। শুরু হচ্ছে আজকের নিবেদন আপনাদের জন্য। আমি বিশ্বনাথের সঙ্গে শোব, শোব আমি বিশ্বনাথের সঙ্গে, তুমি আমার কিছু করতে পারবে না। হারাম জাতি মাগি বলে কি, যত মারো মারো মারো, আমার যত মারো মারো, আমি তবুও বিশ্বনাথের সঙ্গে শোব, শোব আমি ওর সাথে। হারাম জাতি লক্ষ্মী ছাড়ি হত ছাড়ি আজকে মেরে তোর সংকট দাঁত কুড়িয়ে দেব পাঁকি বলে গায়ের সমস্ত জোর দিয়ে দিগম্বর প্রহার করতে শুরু করল তার বহুদিনের বিবাহিতা স্ত্রী সতীকে। সতী সাধ্বী রমণী ১৬ বছরের এই যুবতীকে বিয়ে করে এনেছিল দিগম্বর মাইতি। সতী দেখতে অপরূপা সুন্দরী। ১৬ বছর বয়সেই তার শরীরে রূপের এত ঢল নেমেছিল যে পাড়ার ওই ভ্রমরের চোখ থেকে ওর শরীরটাকে বাঁচানোর জন্যে বাবা মা হন্যে হয়ে পাত্র খুঁজছিলেন। দিগম্বর পাশের গ্রামেই থাকে, চাষাবাদ করে, সুঠাম বলিষ্ঠ পুরুষ, বছর ৩৫। ১৬ বছরই সতীর থেকে তার স্বামী বয়সে অনেকটা বড় হওয়া সত্ত্বেও দেখে কেউ বলবে না দিগম্বরের বয়সের কথা। বাড়ির টাটকা গরুর দুধ, গাওয়া ঘি, দই আর নিজের ক্ষেতের টাটকা সবজি আর পুকুরের মাছের ঝোলে রীতিমতো টকবকিয়ে যৌবন যেন ভার ভারন্ত হয়েছিল দিগম্বরের শরীরে। উচ্চতায় ৬ ফুটের কাছাকাছি দিগম্বরের বলিষ্ঠ বুকটার মাঝে কত রাত যে বিনা নিদ্রায় কাটিয়ে দিয়েছে সতী তার নিয়ত্তা নেই। সতী ছোটবেলা থেকেই খুব চঞ্চল, তার পা দুটো কিছুতেই স্থির থাকে না। পড়াশোনা খুব একটা হয়নি, ক্লাস ৫ পর্যন্তই বিদ্যে। তারপর নিজের শরীরে যখন যৌবনের ঢল নামতে শুরু হলো, ১২ বছর বয়সে পুকুর ঘাটে একদিন স্নান করতে গিয়ে সতীর সেই কী জোরে আর্তনাদ। পাড়ার কাকিমা, জেঠিমা, দিদিমা, ঠাকুমা ছুটে এসে দেখল সতীর মাসিক হয়েছে, রক্তে ভেসে যাচ্ছে হাঁটু থেকে পা পর্যন্ত, পরনের প্যান্টি রক্তে ভিজে চপচপ। সতী তখন নিম দাঁতন দিয়ে দাঁত মাজছিল, কাঁদতে কাঁদতে ফুপিয়ে ফুপিয়ে মেয়েটা বলল, গত রাত থেকেই নাকি তলপেটে একটা ব্যথা হচ্ছে, সকালবেলা পেচ্ছাপ করতে এসে দেখে রক্ত বেরোচ্ছে। ওইটুকু মেয়ে ভয় পেয়ে গেছে, তড়িঘড়ি করে পাড়ার মেয়ে ছেলেরা ওকে নিয়ে ছোটে সতীর মায়ের কাছে। অ সতীর মা, আরে ঘরে আছো নাকি? কি হয়েছে রমলার মা এত সকালে? তোমার সতীর তো মাসিক হয়েছে। আরে নদীর ধারে পড়েছিল তো, কামছিল ভয়ে, খেতে চাষ করছিল তখন আমার বর, সে গিয়ে বলে তোমার মেয়েকে একটু দেখতে, তা দেখো দিকি। হ্যাঁ, এই বয়সেই মাসিক হয়ে গেল? বয়স হয়েছে কত? এই তো দিদি ক্লাস ৪ উঠেছে। হার পরিয়ে লাভ নেই, এবার ছেলে ছোকরার চোখ থেকে তো বাঁচিয়ে রাখতে হবে মেয়েটাকে। এই বলে মেয়েকে ঘরে তুলে নিয়েছিলেন সতীর মা। তারপরে তাড়াতাড়ি বাক্সের একদম তলা থেকে নিজের ছেঁড়া কাপড়ের একটা টুকরো বের করে মাজায় কোমরের দড়ি পরিয়ে শক্ত করে বেঁধে দিয়েছিলেন আর বলে দিয়েছিলেন, শোন মা, তুই এবার বাচ্চা থেকে নারী হলি, বুঝলি? নারীত্ব ফুটেছে তোর মধ্যে, এখন পুরুষ মানুষের থেকে দূরে দূরে থাকবি। কেন মা?
কান্না করছিল সতী। বললাম না এখন ছেলেদের কাছে বেশি যাবি না, যেতে নেই, ছেলেদের কাছে গেলেই এখন বাচ্চা হয়ে যাবে। ভয় সতী কাঠ, ওইটুকু মেয়েকে হয়তো এইরকমভাবে বোঝানো একেবারেই উচিত হয়নি। তবে গ্রামগঞ্জের ব্যাপার তো, মায়েরা নিজেরাও অত শিক্ষিত নয়, তবে তারা তাদের মায়ের কাছ থেকে যা শিখেছে সন্তানকে তো সেটাই শেখাবে। সেই সতী বুঝতে পারতো না পুরুষ মানুষের কাছে গেলে বাচ্চা কী করে হবে। ভয়ে ভয়ে নিজের বাবার কাছে যেতেই ভুলে গিয়েছিল। বাবা ক্ষেত থেকে ফিরে এলেই আড়ষ্ট হয়ে সতী নিজের ঘরের কোণে চুপ করে বসে থাকত। মাসি খাবার দিনগুলোতে একেবারে ঘরের বাইরে বেরোতো না, যেন ওই কটা দিনেই বাচ্চা আসার ভয়, বাকি দিনে একদম ঠিক। সেই যে সতীর পায়ে বেড়ি পড়ল, সেই বেড়ি আজও রয়েছে। এরপরে সতীর যখন ১৬ বছর বয়স, রূপে টলটলে যৌবন নিয়ে সতী গ্রামের রাস্তার মাঝখান দিয়ে রেণুকা, মালতি, চৈতালি সবার সঙ্গে কোমর দুলিয়ে দুলিয়ে, বেনি দুলিয়ে দুলিয়ে যখন শস্যে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যায়, তরুণ হৃদয়ে তখন প্রবল ঝড় ওঠে। তাকিয়ে থাকে সবাই সতীর দিকে হাঁ করে। ততদিনে বান্ধবীর মারফত সতী জেনে ফেলেছে কী করে পেটে বাচ্চা আসে। লজ্জায় লাল হয়ে গিয়েছিল চোখ মুখ, বিশেষত পুরুষের কথা চিন্তা করিলেই এখনই যেন কামরসে ভিজে যায় তার অতল গহ্বরের পথ। সতী ভাবে কে হবে তার মনের মানুষ, কার সঙ্গে প্রথম তার সতীচ্ছেদ ঘটবে। ভাবতেই মনের ভেতরে একটা অনাবিল আনন্দ আর তার সঙ্গে সঙ্গে প্রবল যন্ত্রণার ইঙ্গিত ভাবিয়ে তোলে সতীকে, কেঁপে ওঠে সমস্ত শরীরটা। তারপরে আবার শীতল হয়ে যায় যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আসে দুই নয়ন। সতীর বিয়ে খুব ধুমধাম করে দিয়েছিলেন বাবা মা, একমাত্র মেয়ে বলে কথা। জমি জামা বাড়ি ঘর বিস্তর ছিল রঘুনাথ বাবুর, জামাইকে দিয়েছেন অর্ধেকটাই লিখে। জামাই দিগম্বর বয়সে অনেকটা বড় হলেও আর পাঁচটা গ্রামে বেশ নাম ডাকাছে, চরিত্রের দিক থেকে দিগম্বর একেবারে টপে। তার বউকে সে আগলে রাখবে এটাই সবাই জানে। দিগম্বরের বাবা মা গত হয়েছে অনেক ছোটবেলাতেই, কাকা মশায়ের কাছে মানুষ, তিনিও এখন আর ইহলোকে নেই, তাই কাকা মশায়ের জমি বাড়ি দিগম্বরের নিজের সবটা মিলিয়ে অনেকগুলো টাকার সম্পত্তি। সতীর বিয়ে হওয়ার পরে সে দুধে ভাতে থাকবে এই ভেবেই বাবা মা নিশ্চিন্ত হয়েছিলেন। তাছাড়া সোনার আংটি বাঁকা হলেও তো ভালো। ফুলশয্যার দিনের কথা মনে পড়তেই সতী পায়ের আগুল ঘষতে শুরু করেছিল বিয়ে ঠিক হওয়ার পর থেকেই। এরপরে ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে, গরুর গাড়ি করে কনকাঞ্জলিতে চোখের জলে মা বাবার চরণ ধুয়ে সতী যখন চলে এসেছিল স্বামীর গৃহে, এসেই দেখেছিল তার নিজের বাড়ির থেকে এই বাড়ির চাল অনেক বড়। এই বাড়ি মাটির নয়, রীতিমতো ইটের তৈরি, মাথার ওপরে আবার টালির ছাউনি, বাড়ির সামনে বিরাট বড় ফুলের বাগান। অঘ্রাণ মাসে বিয়ে হয়েছে সতীর, বাগান ফুলে ভরে রয়েছে, আত্মীয় স্বজনের ভিড়ে ঠাসা। সতীর রূপ দেখে মোহিত সকলেই, দিগম্বরকে সবাই ধন্যে ধন্যে করল এত সুন্দর রূপসী বউয়ের জন্যে। বৃদ্ধ ঠাকুমা তো বলেই ফেললেন, একেবারে হর পার্বতী জুটি হয়েছে বলে ১৬ আনা দিয়ে মুখ দেখলেন সতীর। সতীর সে কি লজ্জা! সেই দিন রাত্রেবেলা কাল রাত্রি থাকা সত্ত্বেও গভীর রাতে জানলার কাছে দিগম্বরের গলা খাকারির শব্দ পেয়ে কেঁপে উঠেছিল সতী। লেপ মুড়ি দিয়ে চোখ দুটো বার করে দেখার চেষ্টা করেছিল। ঘুটঘুটে অন্ধকারে পাশে বৃদ্ধ ঠাকুমাকে নিয়ে দিগম্বরের বাড়ির দু তিনটে বাড়ি পরেই সতীকে রাখা হয়েছে। কাল রাত্রি স্বামী স্ত্রী কেউ কারো মুখ দর্শন করবে না, কিন্তু এই গলা খাঁকারির শব্দ সে টের পেয়েছে। বিয়ের পরের দিন সকালবেলা দিগম্বর যখন এইভাবে কাজ ছিল, তখন সতী তার বান্ধবীকে দিয়ে বলে পাঠিয়েছিল, শুনলাম আপনার নাকি কাশি হয়েছে, আমার বান্ধবীটিকে নিয়ে যাবেন, সন্ধেবেলা সর্দি বসে যাবে না তো, চাইলে আপনি এখনই নিয়ে যেতে পারেন, বান্ধবী আমার দু পা তুলে তৈরি। দিগম্বর এসেছে ওর সঙ্গে দেখা করতে,
আবার বুকের ভেতরটা কেঁপে ওঠে, কোথাও যেন গভীর স্নিগ্ধ উষ্ণধারায় ভিজে যায় ভাবতে গিয়েই প্রথম স্পর্শের কথা। এরপরে বউ ভাতের দিন, ঘটা করে কলা পাতায় আর মাটির ভারে মুগের ডাল, বেগুনি, এঁচড় দিয়ে চিংড়ি, তারপরে পাঁচ রকম মাছের পদ রান্না করে খাইয়ে সবাইকে সন্তুষ্ট করেছিল দিগম্বর। সতীর বাড়ির লোকেরা দিগম্বরের বাড়ির গরুর দুধের ওই টাটকা ছানা, দই এবং ঘিয়ে সন্তুষ্ট হয়ে ধন্যি ধন্যি করেছিলেন সতীর বাবা মাকে। সবাই বলেছিলেন, এই ছেলে এই মেয়েকে দুধে ভাতেই রাখবে, বুকে আগলে রাখবে। দিগম্বরের মায়ের এবং দিগম্বরের কাকার গোছানো অনেকগুলো টাকা এবং তার সাথে অনেকগুলো গয়না ছিল, তা দিয়েই মোটামুটি বিয়েটা ভালোভাবেই চুকে গেছে। গ্রামে একটা ব্যাংক হয়েছে, সেইখানে টুকটাক মানুষ টাকা পয়সা রাখলেও দিগম্বর এখনও রাখতে সাহস পায় না। ব্যাংকে টাকা রাখলে কখনো সেই টাকা আবার বৃদ্ধি পায় নাকি? এই মানুষগুলোকে বোঝাতে গিয়ে ব্যাংকের ম্যানেজারের মুখ দিয়ে থুতু একেবারে গ্যাঁজলায় পরিণত হয়। যদিও কয়েকজন সুদের পরিমাণটা বুঝে সুঝে এগিয়েছে, খাতা খুলেছে ব্যাংকে। বিয়ের কদিন পর সতীও বলেছিল দিগম্বরকে, তুমি ব্যাংকে একটা বই করো না আমাদের নামে, আমার বান্ধবী আছে না রমলা, ওর বর ওই ব্যাংকে কি একটা দপ্তরির কাজ করে, বলছিল টাকা রাখলে বুড়ো বয়সে নাকি অনেকগুলো টাকা পাওয়া যাবে, আমাদের ছেলে পুলে হবে, তারা অনেক পড়াশোনা করবে, তুমি আমি অশিক্ষিত বলে কি তারা পড়াশোনা শিখবে না? দিগম্বর বিয়ের পরে বউয়ের কথায় ওঠে আর বসে, সবাই জানে সে স্ত্রৈণ হয়ে গেছে, হবে নাই বা কেন, এমন সতীসাধ্যী স্ত্রী যার। ফুলশয্যার পরের দিন যখন গ্রামের আর পাঁচটা বন্ধু দিগম্বরের কাছে হিসাব নিতে এসেছিল যে বিড়াল মারল কে, দিগম্বর তখন লজ্জায় লাল হয়ে যায়, কিছুতেই বলতে পারে না তার বউটা যে ভয়ে সিঁটকে দিয়েছিল। কিছুতেই সেই রাতে ভালোবাসা পরিস্ফুটভাবে সম্পন্ন করতে পারেনি দিগম্বর। দিগম্বরকে সম্পূর্ণ নিবস্ত্র অবস্থায় দেখে সতীর তো সে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা। ঠাকুমা বলে দিয়ে গিয়েছিলেন ঘরে একটা প্রদীপ সারা রাত জ্বলবে, এই প্রদীপ যেন না নেভে। প্রদীপের আলোয় ঘরটা উজ্জ্বল হয়েছিল, রজনীগন্ধা ফুলের গন্ধে মমা করছিল ঘর। এতদিন পর বিয়ে করায় শরীরে একটা অন্যরকম চাহিদা তৈরি হয়েছিল দিগম্বরের। বউকে সামনে বসিয়েই মায়ের পুরনো সীতাহারটা গলায় পরিয়ে তারপরে বউয়ের পদচুম্বন করে প্রথম শুরু করেছিল দিগম্বর শরীরী যাত্রাটা। মাঝে থেমে গিয়েছিল সতীর ভয় পেয়ে যাওয়ার কারণে। একেবারে গোপন মুহূর্ত যখন এসে উপস্থিত, নিজেকে নিরাবরণ না করলেই নয়, তখন দিগম্বরকে প্রদীপের আলোয় দৈত্যের মতো লেগেছিল সতীর। ভয়ে ও মাখো বলে সরিয়ে দিয়েছিল দিগম্বরকে। সেই কথা দিগম্বর বন্ধুমহলে বলতেই হাসির কলরোল ফেটে পড়ে। সবাই তো বলে, তোর বউ আবার ছোটো নাকি রে, হ্যাঁ তো তো হয়ে গেলো তাহলে, শুনছি শহরে নাকি কী সব আইন বেরোচ্ছে, মেয়েদের 18 বছর না হলে বিয়ে হবে না, তুই তো ভাই এবার থানা পুলিশ কেসে গেলি। কে বলেছে আমাদের গ্রামে? কেন, ওই যে পাংশু বৌদিকে দেখিস না, 15 বছর বয়সে ছেলে বিয়ালো, আর সে অনেকদিন আগেকার কথা। তুই খাতা চালিয়ে যা, কবে খুলতে পারিস দেখ, খুলতে পারলে আমাদের কিন্তু স্বাধীনতা দিবসের একটা ট্রিট দিস। স্বাধীনতা দিবসের ট্রিট মানে কি বলছিস, ও অত স্বাধীন না, তুই এখনো স্বাধীন হতে পারিস নি, পরাধীন রয়ে গেছিস পরাধীন বলে রতন, হালাল সবাই হাসতে হাসতে চলে গিয়েছিল চায়ের দোকান থেকে। যদিও দিগম্বরের এই জন্যে এতটুকু আক্ষেপ নেই, সে জানে সতী তার নিজের, একদিন না একদিন সতীকে সে নিজের করতেই পারবে, বয়সটা এখন হয়তো কম তাই সতী ভয় পাচ্ছে। যেমন ভাবনা তেমন কাজ। মাস ছয়েক ঘুরতে না ঘুরতেই একদিন বর্ষার রাতে এক হয়েছিল দুইজনে। তবে সতীর চোখের জল বাঁধ মানছিল না, প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল সতীর, পরপর 3 দিন জ্বর এসেছিল। ঠাকুমা তো হেসেই কুটোকুটি বলেছিলেন, বলি ভার নিতে পারলি নে নাকি নাদ বউ, বলিস তো বরটারে আমারে দে,
আমি এখনো তাগড়া আছি। সত্যি সে কি লজ্জা! তার সঙ্গে নাকের নলক নেড়ে নেড়ে জানিয়েছিল দিগম্বরকে, তোমার ঠাকুমাটার বুঝি চরিত্রের ভালো না? কি বলছো, ঠাকুমা কত বয়স্ক, তারপরে বাংলাদেশ থেকে আমার কাছে এসে পড়ে আছে, আমি একা থাকি বলে, বিয়ে হয়ে গেছে এখন বলছে আবার ছেলের কাছে ফিরে যাবে, আর তুমি এই কথা বলছো? তবে আমাকে ওরকম কেন বললো? আমার জ্বর হয়েছিল বলে বলল তোমাকে ওনাকে দিয়ে দিতে। বাবা, আমার বউয়ের দিকে গোসা হয়েছে, এদিকে এসো না, আরে এসো বলছি না, অভিমান হয়েছে? হুম, কী দিলে অভিমানটা কমবে জানি না, যাও। মেয়েদের এই না সম্মতি সূচক শব্দে অনেক কিছু হ্যাঁ লুকিয়ে থাকে, সব ছেলেরা বুঝতে পারে না, তবে দিগম্বর বুঝেছিল। বউকে পাঁজা কোলা করে কোলের মাঝখানে তুলে নিয়ে সারা ঘর পাগলের মতো ঘুরেছিল। সে কি হাসি সতীর! ছেলে মানুষই বাচ্চা বউকে কোলে নিয়ে একটা অনাবিল স্নেহ জেগেছিল দিগম্বরের মনে। সেই দিন রাতে সতীকে শুনিয়েছিল মহাভারতের গল্প, রামায়ণের গল্প। তারপর সতীর মাথায় বিলি কেটে ওকে গায়ের মধ্যে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল, নিজের কোমল উষ্ণ বুকের মাঝখানে জড়িয়ে ধরে। ভালোবাসলে শরীরটাই যে সব তা তো নয়, সতীও শক্ত করে কোলবালিশের মতো আঁকড়ে ধরেছিল। একটা 4'9" মেয়ের কাছে 6' আকারের মানুষ দৈত্যসুলভ তো হবেই, তবে এই মানুষটাকে সতী মন দিয়ে বসেছে, একে ছাড়া ওর এক দণ্ডও চলে না। সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে ঘি ভাতে দিন শুরু হয়, রাত্রিও শেষ হয় গরম দুধ আর গাওয়া ঘিয়ে। দেখতে দেখতে সতীর শরীরটা ফুলে ফেঁপে আরও সুন্দর হয়ে উঠেছিল। দশবোধনে বাড়ি গিয়েই তো বান্ধবীরা চেপে ধরেছিল ওকে, বলি শরীর দিয়ে দেখি রস টুপ টুপ করে পড়ছে, হ্যাঁ বর খুব সোহাগ করে না রে, জানি না যা। সতী তখনও লজ্জায় বলতে পারেনি বরের সোহাগের কোনো অংশই সে গ্রহণ করতে পারেনি এখনও, বরকে দেখেই ভয় পেয়েছে। মা জিজ্ঞাসা করাতে লজ্জা পেয়ে গিয়েছিল সে। মা খুব খাতির যত্ন করেছিলেন জামাইয়ের, বাবাও। এরপরে 6 মাস কেটে গেছে, সতী আর বাড়িমুখো হয়নি। বাবা মা বুঝেই নিয়েছেন মেয়ে শ্বশুর বাড়িতে শান্তিতে আছে, তাই বাবা মার কথা ভুলতেই বসেছে। মাঝে দুদিন বেরিয়ে গেছেন ওনারা সতীর কাছে এসে। সতীর ভর আর সংসার, ধানে চালে ভর্তি গুদাম, গরু মোষ সব দেখে মনটা ভীষণ আনন্দিত হয়েছিল সতীর মায়ের। বাড়ি ফেরার আগে জামাইয়ের হাত ধরে কেঁদে বলেছিলেন, বাবা মেয়েটা আমার অবুজ, ওকে দেখে রেখো। সেই যাওয়াই যাওয়া। একদিন সতী বসে রয়েছে উঠোনের মাঝে, ওর লম্বা চুলগুলো মাটিতে লুটোচ্ছে, হাতের সামনে নারকেলের ছোবা নিয়ে সেটাকে ধুনো জ্বালাবার জন্যে ব্যবস্থা করছে। সন্ধে হয়েছে, প্রতিদিন সতী শঙ্খ বাজিয়ে সন্ধ্যা প্রদীপ দেয়। সতীর চরণ এই বাড়িতে পড়ায় বাড়ির অনেক কিছু বদলে গেছে। দুটো নতুন গরু এসেছে, একজন ধবলি একজন মঙ্গলা। এই দুইজনই খিদে পেলেই সতীকে হাম্বা হাম্বা করে ডাকে। সতীও যেন বাধ্য মেয়ের মতো, ওরে যাই রে মা যাই, একটু থাম আসছি। সতী এখন পাকা গিন্নি, কে বলবে দুদিন আগে পাড়া টলানো মেয়েটা এত ভালো একটা ঘরকন্যা হতে পারে। দিগম্বর সন্ধেবেলা বাড়ি ফিরেই বউয়ের সঙ্গে আগে গল্প করতে বসে, হাত মুখ ধুয়ে চা মুড়ি খেয়ে সারাদিন কি করলো না করলো, কে কি বলল না বলল সতীও বলে আর দিগম্বরও। দুইজনের সংসারটা খুব ভালো চলছিল, কিন্তু ওই যে সুখের সংসার, বেশি দিন যেন স্থায়ী হয় না, অস্থায়ী কালো প্রতিমা অপেক্ষা করে থেকে গ্রাস করার জন্য। দিগম্বরের বাড়িতে বেড়াতে এলো দিগম্বরের বহু পুরনো বাল্যবন্ধু বিশ্বনাথ। দিগম্বর কতটা সুন্দর, বিশ্বনাথ তার থেকে ঢের গুণ বেশি সুন্দর, দেখতে একেবারে দেবতা ইন্দ্রের মতো চেহারার গড়ন। প্রথম দিন এসেই সতী তার দিকে চোখ তুলে তাকাতে ভয় পেয়েছিল, জোড়া ভুরু, টানা চোখ, কোকড়ানো চুল, ফর্সা সুঠাম চওড়া বুক, ধুতি পরে পাঞ্জাবি গায়ে আর হাতে একটা টিনের বাক্স নিয়ে বিশ্বনাথ এসেই জানালো দিন কয়েক এখানে থাকবে,
শহরে গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের সাথে কী সব দরখাস্ত নিয়ে কথাবার্তা বলে তারপর ফিরে যাবে শহরে। বিশ্বম্বর শহর ছেড়ে এই গ্রামে এসেছে বহু বছর পর। সেই কোন ছোটবেলায় গ্রামের ক্ষেত খামারি সব বিক্রি করে দিয়ে চলে গিয়েছিল শহরে, সেখানে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হবে বলে। তবে কতটা শিক্ষিত হতে পেরেছে সেটা কেউই জানে না। বহু বছর পর বন্ধুকে পেয়ে আজকে বাড়িতে রান্নার ঝল নেমেছে। মাছ, মাংস, দুধ, গাওয়া ঘি, সুগন্ধে ভরে উঠেছে সবটা। সতী আজকে পোলাও বানিয়েছে নিজের হাতে। এই রান্নাটা সতী খুব ভালো করতে পারে। আর বানিয়েছে গুড়ের পায়েস। সারাদিন পর নদী থেকে স্নান করে এসে সতীর হাতের রান্না খেয়ে পরম তৃপ্তির ঢেকুর তুলে সতীকে থ্যাংক ইউ জানাতে এই হাতে হাত ঠেকিয়ে প্রথম বিশ্বনাথ পরিচয় করলো তার সাথে। থ্যাংক ইউ বৌদি, খুব সুন্দর খেলাম। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ দিচ্ছে, বলল দিগম্বর। তো ভালো খেলি তো? তোর শোয়ার ঘরের ব্যবস্থা করেছি আমাদের পাশের ঘরে, ঘুমিয়ে পড় গিয়ে যা। ভাই বলছি ফ্যান টান নেই? ফ্যান? হো, কৃত্রিম হাওয়া? শহরে ওসব আছে রে, এখানে নেই। এখানে ইলেকট্রিসিটি লাইন নেই এখনও? আরে না ভাই না, এসেছে আশেপাশের গ্রামে, এখানেও চলে আসবে। ওই ব্যাংক পর্যন্ত এসেছে, এখানে এখন এসে পৌঁছায়নি, চলে আসবে। তবে আমার ক্ষেতের হাওয়া তুই আরামসে ঘুমোতে পারবি। না ভাই, আমি ঘুমোতে পারবো না। তুই বরং বৌদিকে বল আমাকে একটু হাওয়া করতে। সে আবার কি, বৌদি হাওয়া করবে মানে? দিগম্বর অবাক হয়ে গিয়েছিল ওর কথা শুনে। সতী বলে, ঠিক আছে, তাহলে আপনি ঘুমিয়ে পড়লে আমি বরং চলে আসব। সেই নয় ভালো, বিশ্বনাথের এরকম একটা ফালতু আবদারে বেশ রাগ হয়েছিল দিগম্বরের। তবুও এতদিন পরে বন্ধু এসেছে, তাড়িয়ে তো দিতে পারে না। দেখতে দেখতে বেশ কটা দিন ভালোই কেটেছিল। অসুবিধাটা হলো যখন সতীর মাসিক শুরু হলো। দিগম্বর বিশ্বনাথকে তাড়াতেও পারে না। বিশ্বনাথও বেশ জাঁকিয়ে বসেছে ওর বাড়িতে। কী উদ্দেশ্য কিছুই বুঝতে পারে না দিগম্বর। সারাদিন ক্ষেত খামারিতে থাকে, সন্ধেবেলায় যখন বাড়ি আসে দেখে কী সব ইংলিশ পত্রিকা বার করে বিশ্বনাথ কী যেন খুঁটেখুঁটি করছে। পড়াশোনা একদম জানে না দিগম্বর, তাই নাকও গলাতে পারে না। মাঝে মাঝে রাত্রেবেলা সতীকে বলে, কী পড়ে দেখেছ সারাদিন? জানি নে বাপু, সারাদিন মুখের সামনে বই গুঁজে বসে থাকে, ইংলিশ লেখা ও আমি বুঝি নে। সেই দিন রাত্রেবেলা যখন আদর করছিল দিগম্বর তার বউকে খুব করে, অনেকদিন পর মাসিকের প্রায় 10 দিনের মাথায় সতীকে কাছে পেয়েছে সে। অল্প বয়সী সতীর মাসিকও হয় অনেকগুলো দিন ধরে, আর এই মাসিকের পরই ওর শরীরে কামনা যেন বাসা বাঁধে। কিছুতেই এই মেয়েকে আগুন নেভাতে পারে না ও। দাও দাও করে সে আগুনের শিখা প্রত্যেক ঘর্ষণে যেন আরও প্রজ্বলিত হয়ে ওঠে। দিগম্বর অনেকক্ষণ চেষ্টা করে, শেষ পর্যন্ত না পেরে নিজেকে লুটিয়ে দেয় ওর গহ্বরের ভেতর। কে? হঠাৎ চিৎকার করে ওঠে দিগম্বর। কে জানলার কাছে? সঙ্গে সঙ্গে ছায়া মূর্তিটা অদৃশ্য হয়ে যায়। সতী তড়িঘড়ি উঠে নিজের বুকের আঁচলটা ঠিক করে বেয়াবরু শরীরটাকে ঢাকার চেষ্টা করে। কে গো? অনেকক্ষণ ধরে জানলার কাছে দাঁড়িয়ে ছিল, আমি তো লক্ষ্যই করিনি। তোমাকে এই জন্যই বলেছি প্রদীপের আলোটা একেবারে নিভিয়ে দিতে, তুমি তো আমার কথাই শোনো না। হ্যাঁ, আমি কি করব, তোমাকে দেখলে যে আমার সেই ফুলসজ্জার রাতের কথা মনে পড়ে, দেখতে ভালো লাগে তাই। চাও তোষ্টু কোথাকার। বৌদি এক কাপ চা হবে? সকালবেলায় সবে উননে আঁচ দিয়েছে সতী, এমন সময় হঠাৎ করে বিশ্বনাথের গলা পেয়ে চমকে ওঠে সে। দিগম্বর সেই ভোরবেলা পান্তা খেয়ে বেরিয়ে গেছে। চা বসো, দিচ্ছি। বৌদি একটা কথা জিজ্ঞেস করবো। হুম। তুমি কি পড়াশোনা একেবারেই জানো না? কেন বলো তো এমন কথা? না এমনি আসলে বলছি বৌদি, দিগম্বরের সঙ্গে তুমি সুখী আছো? এ আবার কেমন কথা, আমি তো আমার স্বামীকে পেয়ে খুব সুখী। দিগম্বর তোমাকে সত্যি ভালোবাসে? সতীর কান মাথা যেন জ্বলে যায়,
কিছুদিন হয়েছে ঠাকুমা চলে গেছে বাংলাদেশে, এখন সতী ঘরে একাই থাকে। তবে মাঝে মাঝে সতী বুঝতে পারে, দুটো অদৃশ্য চোখ ওকে ধাওয়া করে। নদীর পাড়ে স্নান করতে গিয়ে, স্নান করে ঘরে ফিরে কাপড় ছাড়ার মুহূর্তে বারবার কেউ যেন ওর বেআবরু দেহটাকে লেহন করে। তবে বিশ্বনাথকে সরাসরি দোষারোপ করতে পারে না সে। এমনিতেই সতী দেহ মনে শরীরে এখন একেবারে পাকা ডালিমটি হয়ে উঠেছে। 18 বছরে পা দিয়ে সতীর শরীরটা আরও সুন্দর হয়ে উঠেছে। আর সীতা নিজেকে দেখে নিজেই যেন কেঁপে ওঠে মাঝে মাঝে। সে দিগম্বর ওকে শিখিয়েছে ভালোবাসার বাঁধন কীভাবে বাঁধতে হয়। ওর উন্মুক্ত স্তন দুটো আকারে বেশ স্ফীত হয়েছে এখন স্বামীর হাতের ছোঁয়া পেয়ে। রাত্রেবেলা দিগম্বরের পাগলামির কথা ভাবতে গিয়ে আবার শরীরটা কাঁটা দিয়ে ওঠে সতীর। বৌদি চাটা? হ্যাঁ হ্যাঁ। চা উনুনে পড়ে উনুন নিভু নিভু অবস্থা। চা ঢেলে বিশ্বনাথের হাতে দিতে গিয়ে আজকে হাতটা একটু কেঁপে যায় সতীর। বিশ্বনাথ অঙ্গুলি দিয়ে অঙ্গুল স্পর্শ করে। সতীর সারা শরীরে হাড় হিম করা একটা ঠান্ডা শীতল স্রোত শির দ্বারা বেয়ে কোথায় যেন প্রবল একটা ধাক্কা মারে। সেই দিন সারাদিনের ক্লান্তির পরে বাড়ি ফেরে যখন দিগম্বর, ফিরে কোনোভাবেই সতীর সাড়া পায় না। সতী তো পাড়াটলা নামে এখন আর নেই, বাড়িতে কাকিমা জেঠিমারা এলে পাড়া প্রতিবেশী সতীর কাছেই গল্প করে। এছাড়া সতী ফাঁকা সময়ে সেলাই করে, মঙ্গলার সাথে গল্প করে, মানে ওই গরুটার সাথে। আবার কোনো কোনো সময় বিভিন্ন রকমের রান্নার পদ তৈরি করে, ঘর দোর ল্যাপে আলপনা দেয়, নিজের শরীরটাকে সুন্দর করে সাজায় সন্ধ্যের ঠিক আগে। পুকুর পাড় থেকে গা ধুয়ে এসে কাঁচা কাপড় পরে, মাথায় বড় করে সিঁদুরের টিপ পরে নিজেকে সুন্দর করে সাজায় সতী। আজকে সতীকে না দেখতে পেয়ে খানিকটা চিন্তিত দিগম্বর, দাওয়ায় বসে রয়েছে। কিছুক্ষণ পরে সতীকে দেখে হাসতে হাসতে বিশ্বম্বর সঙ্গে ঘরে ঢুকছে। বিশ্বনাথকে সতীর সঙ্গে দেখে খানিকটা গায়ে লাগে ওর। কী ব্যাপার, কোথায় গিয়েছিলে? ও তুমি চলে এসেছো? আর বলো না, ঠাকুরপো আমাকে নিয়ে গিয়েছিল সেই মাছ ধরতে পুকুরে, একটা মাছও এলো না, সে কী অবস্থা! সতীর হাসিটা দিগম্বরের কোথাও যেন একটু জ্বলুনি হয়। ঠিক আছে ঠিক আছে, আমি স্নান করে আসছি, মুড়ি মাখো আর চা বানাও। হ্যাঁ করছি। সেই দিন রাত্রেবেলা ভাত খেতে বসে দিগম্বর দেখে নতুন নতুন পদ রান্না করেছে সতী, করেছিল দিগম্বরের জন্যই। তবে সন্ধেবেলা বিশ্বনাথের সঙ্গে এভাবে দেখে দিগম্বরের মনে কোথাও একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করে। নিজের মনকেই নিজে দোষারোপ করে দিগম্বর ভাবে, ছি হয়তো আজকে সত্যি মাছ ধরতে গিয়েছিল। শুধু শুধু নিজের সতীসাথী স্ত্রীকে এভাবে সন্দেহ করাটা ঠিক নয়। তবে সেই দিন রাত্রের বেলা বারবার সতীর কাছে ভালোবাসার প্রকাশ করতে গিয়েও সতী যেন আজকে ওকে ছুঁতেই দেয় না। ভাল লাগছে না, ঘুমো তো। বিয়ের এতগুলো দিন পর এই প্রথম সতী এইভাবে ওকে অস্বীকার করল। জানলার দিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়ল সে। দিগম্বর ওকে বুকের মাঝখানে জড়িয়ে মাথায় সিঁথি কাটতে কাটতে ঘুমিয়ে পড়ল। ভোর হতে না হতেই তাড়াতাড়ি করে সতী উঠে পড়ে দিগম্বরকে ডেকে দিল। রোজকারের মতো পান্তা খেয়ে চলে গেল দিগম্বর। জীবনযাত্রা একইভাবে শুরু হলো, কিন্তু দিনকে দিন সতীর মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছে, তার সঙ্গে বিশ্বনাথেরও। তবে হাতে নাতে কাউকেই ধরতে পারে না। গ্রামে খবরটা রটে গেল হঠাৎ করেই। এই জন্যই বলে ও সিনা অজানাকা ওরে বাড়িতে থাকতে দিতে নাই। এই বিশ্বনাথ কি আজকে সারছে নাকি আমাদের গ্রাম? সেই কোন ছোটোবেলায় চুরির পাল্লায় পইরা ঘর বাড়ি বেচ্চা, এখন আইসে দিগম্বরের বউটার লগে থাকে। সন্ধেবেলা হইলেই দুইজনে মিলা কি ঢুলঢুলু করে গো নদীর পাড়ে বৈশা, বলি আমাগো দিগম্বরের কপালটা এবার পুড়ল। এরকম কথা দিগম্বরের কানে আসে। তবে স্ত্রীকে অসম্ভব ভালোবাসার বিশ্বাস করে বলে কারো কথায় কান দেয় না সে। তবে সেই দিন হঠাৎ গোপন মুহূর্তে তলপেটের কাছে একটা দাঁতের কামড় দেখতে পায় দিগম্বর। সতীর নিরাবরণ শরীরে প্রদীপের আলোয় এমন দাগ দিগম্বর নিজেই চমকে ওঠে।
সতীকে সে খুব ভালোবাসে ঠিকই, তবে বিছানায় কখনো এসে পশু নয়। গভীর ভালোবাসায় সতীকে ভাসিয়ে দিতে পারলেও দাঁতের কামড় কখনো সে বসায় না। এরকম পাশবিক অত্যাচার সতীর ওপরে, তা আবার গোপন অঙ্গের গোপন স্থানে, ভাবতেই রাগে শরীরটা হিঁড় করে ওঠে। সতীকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো সরিয়ে দিগম্বর ঘরের দরজা খুলে বেরিয়ে যায়। সতী বুঝতে পারে না কি হলো হঠাৎ করে এটা। এরপরে দিনকে দিন দিগম্বরের মেজাজ আরও খিঁচড়ে ওঠে। একদিন ভর সন্ধেবেলা বর্ষা নেমেছে প্রচণ্ড পরিমাণে, দিগম্বরের বাড়ি আসতে অনেক রাত হয়। সেই দিন বাড়ি এসে দিগম্বর দেখে সতী আর বিশ্বনাথ দরজা বন্ধ। ঘরের ভেতরে কি হচ্ছে ভাবতেই দরজা খুলেই জোরে জোরে সতীকে প্রহার করতে শুরু করে। আর সতীও চিৎকার করে করে বলে, আমি শোবো, আমি শোবো ওর সঙ্গে, তুমি যা খুশি কর শোবো ওর সঙ্গে। প্রহার বাড়তে শুরু করে। এতদিন নিজের স্ত্রীর হাতে একটা ফুলের টোকা দেয়নি দিগম্বর, সেই দিগম্বর আজ মেরে মেরে সতীর সারা শরীর ব্যথা করে দেয়। অনেকক্ষণ মারের পরে যখন নিজে ঠান্ডা হয়, তখন দেখে ঘরে বিশ্বনাথ নেই, তার বাক্স প্যাটরাও নেই। সে ওই প্রহারের মধ্যেই, ওই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই হয়তো গ্রাম ছেড়ে পালিয়েছে। ঘর থেকে বেরিয়ে যায় দিগম্বর, দাওয়ায় বসেই রাতটা কাটিয়ে দেয়। পরের দিন সকাল হতে যখন সতীর জ্ঞান ফেরে না, তখন গ্রামের কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসে সে। কবিরাজ মশাই হাতে নাড়ি ধরেই বলেন, এ তো অনেকক্ষণ আগেই দেহ ছেড়ে প্রাণ বেরিয়ে গেছে বাবা, বলি কি হয়েছিল, সারা শরীরে মারের দাগ কেন? তোমাকে বলা হয়নি, কিছুদিন আগে তোমার বউ আমার কাছে এসেছিল, তল পেটের কাছে একটা কামড়ের দাগ দেখিয়েছিল, বলেছিল রান্না করার সময় গায়ের মধ্যে ইঁদুর না কি বেশ পড়ে, তারপরে সেই ইঁদুর কোনোভাবে সেইখানে দাঁত বসিয়ে দেয়। আমি ইঞ্জেকশান দিয়েছিলাম, আরও ইঞ্জেকশানের দরকার ছিল তোমার বউয়ের। বউটা কিভাবে মরল দিগম্বর? মুখ দিয়ে মুখের কষবে রক্ত পড়ছে, এইভাবে ঘরের কোনায় পড়ে রয়েছে, বলি তুমি ওকে মারধর করেছ। দিগম্বর কি বলবে বুঝতে পারে না। আপনার কাছে গায়ে ইঁদুর? আমাকে তো তোমার বউ তাই বলি ওর ক্ষত দেখিয়েছিল, আমার চোখ, 20 বছর গ্রামে ডাক্তারি করছি, ইঁদুরই কামড়েছে তল পেটের কাছে। ইঁদুর তো সারা গায়ে উঠে ছটফট করেছে, তারপরে দিয়েছে একটা বসান বসিয়ে নাভির গোড়ায়। তোমার বউ খুব ভয় পেয়ে গিয়েছিল, আমি আশ্বাস দিয়েছিলাম ইঞ্জেকশান দিলে ভালো হয়ে যাবে, আরও কটা দিতে হতো, তবে কি থেকে কি হয়ে গেল। তবে এ লক্ষণ আমার ভালো লাগছে না দিগম্বর, আমি থানায় একটা খবর দিলাম। ডাক্তারবাবু বেরিয়ে যেতেই খবরটা হাওয়ায় ডুটে গেল, দিগম্বর ওর বউকে খুন করেছে। দিগম্বর বুঝতে পারে না কি বলবে, সারা ঘর খুঁজে খুঁজেও সতীর এতটুকু সতীত্ব নষ্ট হওয়ার চিহ্ন সে খুঁজে পায়নি। এতক্ষণ পর তার চোখ যায় বিছানার ওপরে অজস্র বই দেখে। বিশ্বনাথ তার মানে দরজা খিলেটে ওকে ইংরাজি শিক্ষা শেখাতো, নোংরামি করতো না? তবে বিশ্বনাথ পালিয়েই বা গেল কেন? না, বেলা পড়তেই বিশ্বনাথ এলো বাক্স প্যাট্রা নিয়ে, সঙ্গে পুলিশ কর্তা। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার দিগম্বর, আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন, আমাদেরকে থানায় গিয়ে জানিয়েছে এই যে বিশ্বনাথবাবু। বিশ্বনাথ তাকিয়ে থাকে দিগম্বরের দিকে, দিগম্বরের চোখে অসংখ্য প্রশ্ন, কিন্তু জিজ্ঞাসা করার মতো শব্দ মুখ থেকে বেরোচ্ছে না। কানের কাছে ফিসফিস করে এসে বিশ্বনাথ বলে, শোধটা কেমন তুললাম ভাই, মনে পড়ে সেই ছোটবেলার কথা? মালতীকে বন জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে ওর গয়না গাটি চুরি করে ওর ইজ্জত নষ্ট করে তুই দোষটা আমার নামে দিয়েছিলি। সালা আমায় গ্রাম ছেড়ে পালাতে হলো জমি সম্পত্তি বিক্রি করে, আর টিকতেই পারলাম না। দেখ, শুধু শুধু নিজের বউটাকে সন্দেহ করে
তুই নিজের হাতে এবার সত্যি সত্যি ওকে খুন করলি। ভাই চরিত্র, তোর বউয়ের চরিত্র সাচ্চা ছিল রে, কিন্তু তুই তাকে চরিত্রহীন ভেবে নিজের হাতে নষ্ট করলি। আমার শোধ কমপ্লিট হয়েছে, এবার সারা জীবন জেলের ঘানি টান বসে বসে। আমি তো এই গ্রাম থেকে আবার চলে যাব, শহরে গিয়ে আবার জীবন শুরু করব। তোকে তো বলিনি আমি শহরের একটা স্কুলে পড়াই, স্কুল মাস্টার আমি। আমার শহরেই তো গিয়েছিল তোর চাখর বন্ধু রতন, সেই তো গিয়ে জানালো তুই বিয়ে করেছিস সতী নামে এক সুন্দরী রমণীকে, দেখতে যে নাকি একেবারে নাকি মালতীর মতোই। তখনই ভাবলাম ছুটি পড়ছে পুজোর, যাই একবার গ্রামে ঢু মেরে এসে আর তোর বাড়িতে। কিছুতেই তোর বউকে পড়াতে বসতে পারছিলাম না, বিশেষ কর যেই দিন সন্ধ্যায় পড়তে বসলো তুই সেই দিনই ঘরে ঢুকে ওকে চরিত্রহীন বললি, বললি ওনাকে আমার সঙ্গে শোয়। ভাবলি কি করে ভাই, দাসালা ধনে দাঁড়ায় না এসে শোবে কি করে। ছোটবেলায় তুই আমাকে কলঙ্কিত করেছিস, তোর কলঙ্ক তোকেই ফেরত দিলাম। দিগম্বরের মুখ খোলা থেকে খোলাই রয়ে গেল। পুলিশকর্তা হাতে হাতকড়া পরিয়ে নিয়ে গেল দিগম্বরকে। সতীর মা বাবা এসেছে, কান্নায় ভেঙে পড়েছে, সতীর চোখ দুটো এখনও খোলা, শরীর এতটুকু বস্ত্র নেই, এত পরিমাণে মেরেছে দিগম্বর যে সতীর উলঙ্গ দেহটা মাটিতে আছড়ে পড়ে আছে, আর পেটের ওপরে রয়েছে এখনও লাল টকটকে সেই দাগটা, ইঁদুরের কামড়, সতীর চরিত্রহীনতার চিহ্ন। রক্ষণশীল পরিবারের মেয়ে নীলাশা মেয়েদের পড়াশোনা নিয়ে আগ্রহী হলেও বাইরে গিয়ে পড়াশোনা করবে সেটা ঠিকমতো মেনে নিতে পারে না নীলাশার পরিবার। নীলাশা অনেক বুঝিয়ে রাজি করালো, তবে বাড়ির বড়দের আদেশ হলো বাইরে পড়তে যাচ্ছ যাও, তবে পড়াটাই করো। যা এখন যুগ পড়েছে এসব প্রেম ভালোবাসায় আবার পড়ো না, তবে কিন্তু এই বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে তোমার জন্য। নীলাশা বড়দের আদেশ মাথা পেতে নিল, পড়ার জন্য চলে এলো বাইরের জগতে। কলেজে ক্লাস শুরু, রীতিমতো পড়াশোনা নিয়েই থাকে। তবে কলেজে কাউকে যে একেবারে ভালো লাগেনি এমন নয়, ভালো লাগা মনের মধ্যে রেখেছিল, বাইরে আসতে দেয়নি কখনো পরিবারের কথা ভেবে। কলেজ শেষে চাকরির পরীক্ষা দিয়ে একটা চাকরি ও পেয়ে গেল। পড়াশোনায় চিরদিন ভালো ছিল নীলাশা। বড়রা বললেন এবার বিয়েটা করে নাও, আমরা তোমার জন্য ছেলে দেখেছি। নীলাশা সম্মতি দিল বিয়ের জন্য। এক সরকারি চাকুরিরত পাত্রের সাথে বিয়ে ঠিক হলো নীলাশার। নীলাশা ভাবল এইবার বরের সাথে চুটিয়ে প্রেম করবে, আর তো বারণ করার কেউ নেই। তাই হলো, নীলাশার মনের মতো সুজয়, খুব রোমান্টিক মনের মানুষ সে, এত সুন্দর গুছিয়ে কথা বলে, অপুরন্ত কথার শেষ নেই। বিয়ে ঠিক হবার পর সারাদিন কাজের ফাঁকে ফাঁকে তাদের প্রেম চলতে লাগল। বিয়ে হয়ে চলে এলো সুজয়ের বাড়িতে। বিয়ের প্রথম প্রথম স্বপ্নে বিচরণ ছিল নীলাশার, কিন্তু ধীরে ধীরে তার স্বপ্ন ভাঙতে শুরু করল সুজয়ের আমূল পরিবর্তন দেখে। যেই সুজয় তাকে এত ভালোবাসত, এত সম্মান করত, সে এখন প্রতি মুহূর্তে অপমানিত করে, লাঞ্ছিত করে, মাঝে মাঝে গায়ে হাতও তুলতে বাঁধে না সুজয়ের। এই অপমানের কথা কাকে বলবে সে, লজ্জায় মাথা নত হয়ে যায়। বাড়িতে বলেছিল একবার, বড়রা বললেন সংসারে অমন একটু আধটু হয়েই থাকে, মানিয়ে নিয়ে চলতে হয়। নীলাশা আর কোনো দিন কিচ্ছু বলেনি অভিমানে,
সব অপমান লাঞ্ছনা নীরবে সহ্য করে গেছে সংসার বাঁচানোর তাগিদে। বছরের পর বছর পার হয়ে গেল, নীলাশা বড় ক্লান্ত হয়ে পড়েছে এই ভালো থাকার অভিনয় করতে করতে। মনে বিশ্বাস সুজয় আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু তা আর হয়নি। বিয়ের আগের সুজয় অভিনেতা ছিল, বর্তমান সুজয়ের আসল রূপ। নীলাশার অফিসে নতুন জয়েন করে রুদ্রজিৎ সেন। বেশ স্মার্ট, সীমিতভাষী, সব কাজ সুন্দর করে। আলাপ হয় দুইজনের, বেশ ভালো বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ তারা। বাড়ির কথা, মনের কথা সব আলোচনা হয় তাদের। নীলাশাকে যথেষ্ট সম্মান করত রুদ্র। সুজয়ের ব্যবহারে মাঝে ক্ষুব্ধ হয়। নীলাশা বলে, ও আমার স্বামী, ও যেমন আমি তাতে খুশি। এই বলেই নীলাশা চুপ করে যায়। কে বা বলতে চায় নিজের অপমানের কথা, যেটা পারত গোপন করে রাখত স্বামীর দেওয়া অপমানগুলো। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি নীলাশা, তা কী করে হয়, আমি বিবাহিতা, অসম্ভব, বলে নীলাশা বেরিয়ে যায়। সুজয় তোমাকে ভালোবাসে না, এত অপমান করে, তোমার গায়ে হাত তোলে, তবুও তুমি ওকে ভালোবাসবে? আমি তোমাকে যে খুব ভালোবাসি। ধীরে ধীরে নীলাশা রুদ্রকে ভালোবেসে ফেলে, সুজয়কে ডিভোর্স দেবে ঠিক করে। কোনো এক নির্জন দুপুরে রুদ্র আর নীলাশা এক অন্তরঙ্গ মুহূর্ত কাটায়। একে অপরকে উজাড় করে সঁপে দেয়, ভালোবাসার স্রোতে ভেসে গেল দুটি হৃদয়। সেই দিন ঘটনার পর নীলাশার মনে একটা খারাপ লাগা তৈরি হয়। এক বছর সে যে কাজ করার চিন্তা করেনি, সে কি করে করল এমন কাজ? সে কি তবে তার চরিত্র খোয়াল? রুদ্র আশ্বাস দিয়ে বলে, ভুল তো কিছু হয়নি, আমরা একে অপরকে ভালোবাসি, আর তোমার ডিভোর্সটা হয়ে গেলে বিয়ে তো করবই তোমাকে। নীলাশা কিছুটা আশ্বাস পায়। কিন্তু এর কিছুদিন পর থেকে লক্ষ্য করল, নীলাশা রুদ্র কেমন যেন বদলে গেছে। বাড়িতে সুজয়ের খারাপ ব্যবহার আর অন্যদিকে রুদ্রের সব পরিবর্তন মিলিয়ে চরম হতাশার শিকার হলো সে। রুদ্র, তুমি আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছ কেন আজকাল? তোমাকে বলা হয়নি নীলাশা, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আশীর্বাদ পর্বও শেষ। আমি এখন আমার সুন্দরী হবু বউকে নিয়ে ব্যস্ত, তাই আর তোমার সাথে কথা বলার সময় পাই না। তবে তুমি যে বলেছিলে আমার ডিভোর্স হয়ে গেলে আমরা বিয়ে করব। দূর, বিয়ে আর তোমাকে, বলে হাসতে লাগলো। শোনো নীলাশা, তোমাকে আমি কোনোদিন ভালোবাসিনি, যেটা বেসেছিলাম তোমার দুর্বলতার সুযোগ নিয়ে। একটু তোমার শরীরটা ভোগ করলাম মাত্র, তুমি চরিত্রহীনা নারী, বলে ফোনে হবু বউয়ের সাথে প্রেমালাপ করতে করতে বেরিয়ে গেল। নীলাশা চোখের সামনে অন্ধকার দেখতে লাগলো। সে কী করে এত বড় ভুল করল মানুষ চিনতে? সবাই তার দুর্বলতার সুযোগ নিল, সুজয়, রুদ্র, সবাই তো একই চরিত্রের মানুষ। তবে চরিত্রহীন কে? সুজয় যদি বছরের পর বছর এত অপমান না করে যদি একটু ভালোবাসার সম্মান দিত, তাহলে তো নীলাশার জীবনে রুদ্র আসত না। রুদ্র সেও ভালোবাসার সম্মানের নামে অভিনয় করে গেল। চরিত্রহীন কি শুধু মেয়েরাই হয়? ছেলেরা হয় না? তবে চরিত্রহীন কে? সুজয়, নীলাশা, নাকি রুদ্র? কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই কামনা করে। নমস্কার।